দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের এক সপ্তাহের কঠিন লকডাউনে দুপুরের পল্টন মোড়ের চিত্র। আপনি দেখতে পাচ্ছেন পল্টন মোড় থেকে বিজয়নগর দিকে সড়কে কোনো যানবাহন নাই, একমাত্র জরুরি সেবা ছাড়া সব দোকানপাট বন্ধ আছে, সব দোকানপাট একদম বন্ধ আছে, কড়া প্রহরায় আছেন পুলিশ। এখানে বাইতুল মোকাররমের দিকে যে রাস্তা গেছে সেটা মোড়েই, পল্টন মোড়েই আটকে দেওয়া হয়েছে পুলিশ, যাতে কোনো যান চলাচল করতে না পারে এবং দোকানপাট বন্ধ নিশ্চিত করতে তারা পাহারা দিচ্ছে। সবগুলো দোকানপাট বন্ধ, মার্কেট বন্ধ, আপনি দেখতে পাচ্ছেন জরুরি সেবা ছাড়া। আর দু একটি হালকা যান রিক্সা ছাড়া সব ধরনের যান চলাচল, গণপরিবহন বন্ধ রয়েছে। খাদ্যের গাড়ি যাচ্ছে দেখছেন, এটা বিজয়নগর মোড়ের দিকে যাচ্ছে, আর একটা গাড়ি আপনি দেখছেন এটা পল্টন মোড় থেকে প্রেস ক্লাবের দিকে। সব দোকানপাট বন্ধ আছে এবং চলাচলের যে প্রবেশপথ সেগুলো অনেকটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন পল্টন মোড় থেকে একেবারে জিরো পয়েন্ট জিপিওর দিকে, সেদিকে কাটা তারের দিয়ে প্রবেশপথ আটকে দেওয়া হয়েছে, সামান্য খোলা আছে রিক্সা বা ছোটোখাটো জরুরি সেবার জন্য। আপনি দেখতে পাচ্ছেন একদম মোড়েই এখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন, বসে আছেন তারা, তাদের বক্তব্য এখানে দায়িত্বরত পুলিশরা জানিয়েছেন। এখানে কোনোভাবেই কাউকে আজকের যে নির্দেশনা, লকডাউনের যে নির্দেশনা সেটা মানতে বাধ্য করা হবে, কোনোভাবেই শিথিল করা হবে না। কারণ তারা বলেছেন যে এভাবে লকডাউনে মানুষ যাতায়াত করলে সংক্রমণ বাড়বে এবং সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে, গণপরিবহন চলবে না। আইন কেউ যদি মানতে না চায় তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। তারা লকডাউন নিশ্চিত করার জন্য মাঠে থাকছেন, দেখছেন আপনারা পুলিশের গাড়ি নিয়ে আসছেন, যান চলাচল সম্পূর্ণ বন্ধ আছে। এই হচ্ছে দুপুর পল্টন মোড়ের চিত্র, লকডাউনের এক সপ্তাহ লকডাউনে পল্টন মোড়ের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন।